Ehi, ecco. Miguel, আওয়াজ শুনতে পাচ্ছ দেখো বাইরের ভিউটা কি হয়ে গেছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল এনাহিম। আর এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 3:30 বাজে। তো এখন আজকে আমি এলাম তোমাদের সামনে। তো দুদিন ধরে না কি বলতো, সকাল থেকে এতটাই ব্যস্ত থাকছি যে একদম তোমাদের সামনে এসে উঠতে পারছি না। তো এই মাত্র আমি স্নান করে সবে ফ্রেশ হয়ে ফ্রি হলাম। তো এখন হচ্ছে গিয়ে রান্না করে এসেছি, বাবাকে খেতে দেবো, কারণ আজকে বৃহস্পতিবার, মা পুজো দিচ্ছে আর অনেকটা বেলাও হয়ে গেছে। তো যার জন্য হলাম যে বাবাকে খেতে দিয়ে দেবো। বাবা একটু কাজ করছে, আমি তার মধ্যে টেবিলটা গুছিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো। তো আজকের হচ্ছে যে কি কি লাঞ্চ মেনু হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো দেখে না। তো ভাত তো আছেই, ওটা দেখানোর মতো কিছুই নেই। এখানে আছে হচ্ছে গিয়ে পাঁচমিশালি একটা হালকা করে তরকারি, আর আছে, আর এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি বাবা কি গরম, চিকেন দেখো, আজকে হচ্ছে চিকেনের ঝোল। অনেকদিন আমাদের চিকেন খাওয়া হয় না জানো তো, তাই সবাই মিলে বলছিলাম যে যদি চিকেন খাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো তার জন্য চিকেনের ঝোল করেছে, আর মা তাড়াতাড়ি করে চলে গেছে, তো তার জন্য আর নামানো হয়নি। তো এইভাবেই তোমাদের কড়াইতেই দেখিয়ে দিলাম। যাই হোক, চলো এবার লাঞ্চটা করে ফেলি, তারপর আসছি বিকেলে। তো গাইজ, আমি পড়িয়ে তারপর গেছিলাম, একটু মায়ের আর বাবার ওষুধ আনার ছিল, তো ওষুধগুলো নিয়ে এসেছি। ওষুধগুলো বাড়িতে নিয়ে এসে এখন টিফিন করতে বসেছি। আর এটা কি বলতো, এটা হচ্ছে গিয়ে ছোলা সেদ্ধ করে মাখা, মানে ছোলাটা সেদ্ধ করেছে, সেদ্ধ করে তারপর মেখেছে, মানে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা টাইপের হয়েছে, পুরোপুরি মাখা নয়, মানে তেলের মধ্যে দিয়ে লঙ্কা নুন টুন দিয়ে সুন্দর করে মেখেছিল ছোলাগুলো। তো সেই ছোলা মাখাই খাচ্ছিলাম, আমার খুব ঝাল লাগছিল জানো তো, লঙ্কা দেওয়া ছিল, খুব ঝালও লাগছিল, আর আমি খুব একটা ঝাল খেতে পারি না। তো এটাই ছিল বিকেলের টিফিন। গুড মর্নিং গাইস, কালকে রাত্রিবেলার পরে তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে সকালবেলা 8টা বাজে। তো এখনই আমি ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে গেছে, পুরো ফ্রেশ হয়ে গেছি, আর মা গেছে একটু বাজারে, বাজার করতে গেছে জানো তো। আমি ঘুম থেকে উঠলাম, আর মা বেরিয়ে গেছে বাজারে, বোনও ঘুমাচ্ছে, আর বাবা আবার কাজেও বেরিয়ে গেছে। যাই হোক, তো আজকে আমাদের একটু বেরোনোরও কথা আছে, মানে প্ল্যানেট যাওয়ার কথা আছে শপিং করতে। তো জানি না, তো জানি না যেতে পারবো কি না, দেখো বোনও ঘুম থেকে উঠেছে, তো যেতে পারবো কি না জানি না, কারণ হচ্ছে গিয়ে ওয়েদারের অবস্থা প্রচণ্ড প্রচণ্ডভাবে খারাপ জানো তো, মানে মেঘ ডাকছে আর মেঘ গুড়গুর গুড়গুড় করছে, মানে মানে ঘর দুয়ার সব অন্ধকার। আমি বাইরে বারান্দার সামনে এসে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, তাই তোমরা আমাকে আলোতে দেখতে পাচ্ছ। এই যে তোমাদের বাইরের ভিউটা শুধু দেখাচ্ছি যে ওয়েদারটা কী অবস্থা, এই ওয়েদারে জানো তো মানে বেরোলে তো ভীষণভাবে মানে সমস্যায় পড়তে হবে। কিন্তু যাই হোক, দেখা যাক, মা আজকে বলেছে জুতো যাই হোক আজকে বেরোনো হবেই হবে, তো আমিও তাই বলেছি যে বেরোনো মানে জুতো যাই হোক বেরিয়ে যাবো, যদি ওখানে গিয়েও খুব বৃষ্টি টিষ্টি শুরু হয়, কোনো মলে টলে ঢুকে যাবো তাহলে ভেজার ব্যাপার থাকবে না, মানে সামনে তো অনেকগুলো মল আছে, ঢুকে যাবো, তো দেখা যাক কতটা কি হয়। ঠিক আছে, এই দেখো মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ দেখো বাইরের ভিউটা কি হয়েছে, কি মেঘ করে রয়েছে দেখো, পুরো কালো হয়েছে। মানে প্রথমে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন কিন্তু রোদ রোদ ছিল, আমি বললাম যাক আজকের ওয়েদারটা বোধ হয় ভালোই যাবে, তাহলে আমি চাইছিলাম একটু রোদ টোদ উঠুক। আমাদের রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ জানো তো, মানে কাদা জল হয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, হাঁটা চলা করে যাচ্ছে না, তার মধ্যে দেখো, তো এই দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে দেখো, পুরো অন্ধকার, সমানে গুগু গুগু করে মেঘ ডেকে চলেছে, আর মেঘ করে পুরো অন্ধকার হয়ে আসছে দেখো, বোঝো ঠেলা এই এই ওয়েদারে মানুষ বেরোবে কি করে,
পুজোতে আর এবারে শপিং টপিং হবে না মনে হচ্ছে যেন তো। তো যাই হোক, চলো দেখি কি করা যায়। আবার কিছু কাজকর্মও আছে, আবার কিছু কাজকর্মও আছে, বাবা বলে গেছে করতে। তো ওয়েদারটা দেখেই বেরোতে হবে, কারণ সব শুদ্ধ নিয়ে বেরোবো। তারপর বৃষ্টি নেমে গেলে আমি প্রচণ্ড সমস্যায় পড়ে যাবো, একা একা মানে রাস্তাঘাটের ব্যাপার বুঝতেই পারছ। ঝিরি ঝিরি বৃষ্টি হয়েওছে, আমি ফ্রেশ হয়ে যে ঘরে ঢুকেছি, ঝিরি ঝিরি করে বৃষ্টিও হয়েছে, সিঁড়িতে জল পড়ে আছে। তো যাই হোক চলো, যা ওয়েদার। বোনও ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাপত্র তুলি, ঠিক আছে কাজকর্ম করি, সঙ্গে থাকো। তো গাইস, এবার কাজকর্ম করতে চলে এসেছি, আর তোমাদের সাথে কথা বলার পর থেকে জানো তো কি জোর বৃষ্টি নামলো। তোমাদের তো দেখালাম আমি যে পুরোপুরি অন্ধকার হয়ে এসেছে, জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। তো মানে এতটাই জোরে যে বৃষ্টি নেমেছে, বৃষ্টি আর থামার নাম করছে না। তো এর মধ্যে তো মা বাজারে গেছিল, তো মাও হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে গেছে, ছাতা নিয়ে যেতে বলেছিলাম জানো তো, ছাতা নিয়ে যাইনি। এতটাই মানে মানে শুনতেও পাইনি না, খেয়াল করতে পারিনি, যাই হোক জানি না। তো ভাবলাম যে ঘরের মধ্যে কি আর করব, এবার মানে বিছানাটা তোলা হয়ে গেছে আমার, আর এইখানে বোন তখনও শুয়েছিল। এবার আমি ভাবলাম যে তাহলে বিছানাটাও যখন তোলা হয়ে গেছে, জামা কাপড়গুলোও গুছিয়ে নিই, কারণ এই যা বৃষ্টি চলছে না, এখন এমনই ওয়েদার চলছে যে জামা কাপড় তো শুকাতেই চায় না বাইরে, ওই ঘরের মধ্যেই তো মেলে রেখে রেখে ফ্যানের হাওয়ায় এইভাবেই শুকাতে হচ্ছে, সবারই এখন এই অবস্থাই হচ্ছে জানি। তো যাই হোক, সেগুলোকে গোছগাছ গোছগাছ করে দিচ্ছিলাম, আর রাত্রিবেলা এসে তো ব্যাগপত্র কিছু সেইভাবে গোছগাছ করে রাখা হয় না, তো সেগুলো সকালবেলাতেই গুছিয়ে রাখা হয়। শুকনো জামাগুলো একদিকে করছিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকেও মানে ওই যে দেখছো জানলার ওপরে মালা রয়েছে, সেখান থেকে নামিয়ে সব গোছগাছ করে রাখছিলাম, যে কোনটা শুকিয়ে গেছে সেটা আলাদা করছিলাম, আর যেটা ভেজা আছে সেটাকে আবার ওখানেই মেলে রাখছিলাম। তো এইগুলোই করছিলাম। তারপরে হচ্ছে গিয়ে মা চলে এসেছিলো জানো তো, মা চলে এসেছিলো, পুরো ভিজে এসেছে। তো মা পুরো ভিজে এসে একেবারে স্নান করেই ঘরে ঢুকেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আর বেশি দূর এগোচ্ছি না, কারণ ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ চলছে। ভিডিওটা আমি এখানেই শেষ করে রাখছি। তো এই যে তোমাদের তো বললাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে আলাদা করে সরিয়ে দিচ্ছিলাম, আর যেগুলো ভেজে আছে তখনও পর্যন্ত সেগুলো বুঝে বুঝে জায়গায় জায়গায় মেলে রাখছিলাম। তো এই লেগিংসটা রয়েছে, সামনে কুর্তিটা রয়েছে, কুর্তিটাও দুটোই কিন্তু ভেজা ছিল, আর সামনে দিয়ে যে তোমরা মোজাটা দেখতে পাচ্ছ, মোজাটা তো পুরো চোপচপে ভেজা। তো যাই হোক চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, ফাইনালি বলছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর ভিডিওটা আমাকে ভালো লাগলে আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।